আবার ইন্ডাক্টর লাগায় আরও মজা আসে, ইন্ডাক্টর ঠিক উল্টো, আবার এটা এসি হলে আরও মজা, এসি আরও মজা। বুঝলি কি, বুঝেছিস কি? দেখি কেমন বুঝেছিস, সে অঙ্ক দিই আমি। বুঝেছিস? কর আস্তে, ভাই ছবিটা এঁকেছি আমি। কারেন্ট ইন দ্য সার্কিট, আই জিরো কত, টি ইকালস টু জিরোতে কারেন্ট কত টোটাল সার্কিটটায়, এনে এই কারেন্টটা চেয়েছি, হ্যাঁ এই কারেন্টটা চেয়েছি, আবার ব্রাঞ্চের মধ্যে কারেন্ট বার করতে বসিস না, এই কারেন্টটা চেয়েছি। আর টি ইকালস টু ইনফিনিটিতে কারেন্ট কত বল, কত করে দিলাম আমি? এটা এটা হচ্ছে তোর 10 মাইক্রোফ্যারাড, এটাও 10 মাইক্রোফ্যারাড, না এটা 10 মাইক্রোফ্যারাডকে যাই না, এটা আমি যা খুশি হবে, C1 C2। না এটা 10, আমার ইচ্ছে আমি দেবো, বেশ করেছি তো, খুব কাটতে হবে, লিখতে হবে, বল দেখ অ্যান্সার, অ্যান্সার আমি দেখছি করা যায়, তারপর করবো যখন মিলিনিস, ভুল যেতে না হয় তাড়াহুড়ো করতে গিয়ে। দেখি কর, সবাই যখন এত ঘাড় দিয়ে বল বিয়ারিং কাটলি, কর ওটা ওটা করতে হবে, টি ইকুয়ালস টু জিরোতে সার্কিটটা আঁক, আর টি ইকুয়ালস টু ইনফাইনাইটে সার্কিটটা আঁক, ব্যাস সার্কিট আঁকতে বলে কারেন্ট বার করতে পারবি। আমি জানি না, আমি তো বানিয়ে দিলাম, আমি জানি না, করে দেখ আমি তারপর করেই দিচ্ছি, তারপর মিলিনিস। টি ইকুয়ালস টু জিরোতে একবার সার্কিট আঁক, টি ইকুয়ালস টু ইনফাইনাইটে একবার সার্কিট আঁক, কারেন্ট বার কর, সবে শিখছিস, এখন তোরা মুখে মুখে করতে যাস না, প্রো হতে যাস না, এখন শেখ, প্রো পরে হবি। তোরা কি কেউ দুটো কাজ করতে পেরেছিস, টি ইকুয়ালস টু জিরোতে সার্কিট আঁকতে পেরেছিস, আর টি ইকুয়ালস টু ইনফাইনাইটে সার্কিট আঁকতে পারলে অঙ্ক শেষ, কিচ্ছু নেই, নীল নীল অঙ্কটা পুরো নীল অঙ্ক, নীল ফোকাস অঙ্ক পুরো। তারা জানি না, আমি দেখতে হবে কত হয়েছে, হয়েছে করেছিস, ঠিক আছে, হয়নি জিরোতে সার্কিটটা আঁকতে পেরেছিস, দেখা দেখি ঘোড়া খাতা ঘোড়া জিরোতে তো সার্কিটটা কেমন দেখি, এক সেকেন্ড, দাঁড়া 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 দাঁড়া, টি ইকুয়ালস টু জিরোতে কারেন্ট কত, আমি তো দেখেই বলে দিচ্ছি কত, পানাপুকুর চিনিস, কুড়ি
এই তো দেখেই বলে দিচ্ছি আমি কোনটা অ্যান্সার হবে। অনিতা, কে কে অনিতার দলে? দেখিনি তাহলে, মুখগুলো দেখিনি, সবার পানা পানা করে টিকিট কাটতে দেবো দেখছি। আরে হাত তোল, হাত তোল, দাঁড়া দাঁড়া। অনিতাকে কে, অনিতাকে কে? বসন্তী, 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 বসন্তী কে? চম্পা, ডলি, এই অঙ্কটা করতে না আমার, না সত্যি আমার মনে হচ্ছে যে এই অঙ্কটা তোরা পারছিস না। তোরা টি কলস জিরোতে ছবিটা আঁকতে পেরেছিস? ছবিটা দেখা দেখি, টি কলস জিরো। তোরা বলছিস তোরা আগের থেকে না প্রো হতে চাইছিস, তোরা এখনো অ্যামেচারও না, তোরা এখনো অ্যামেচারও না। কী করেছিস? দেখা ছবি, দেখা টি কলস জিরো, টি কলস জিরোর ছবিটা দেখা, ছবিটা দেখা টি কলস জিরোতে। এক সেকেন্ড, জাস্ট জাস্ট, ভুল ভুল ছবি এঁকেছিস, ছবি দেখা, ভুল ছবি এঁকেছিস, ছবি দেখা, ভুল ছবি, সব ভুল ছবি, সব ভুল ছবি। ওকে 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 ওকে, টি কলস টু জিরোতে, টি কলস টু জিরোতে। আরে ভাই শোন, তো তোরা হচ্ছে ওই স্পেকুলেশন বন্ধ কর, শোন, টি ইকলস টু জিরোতে ক্যাপাসিটারের মধ্যে চার্জ কত? তাহলে টি ইকলস টু জিরোতে ক্যাপাসিটারের মধ্যে যদি চার্জ জিরো থাকে, তাহলে ক্যাপাসিটার থাকা আর না থাকা? এটা নর্মাল ওয়্যার, তাহলে কারেন্ট এখান দিয়ে এসে এর মধ্যে তো ঢুকবেই না, এখান দিয়েই পাস করে যাবে, কারণ কারেন্ট কখনো রেজিস্ট্যান্স দিয়ে যেতে চায় না। কোনটা এর মধ্যে? এটা জিরো করে দেখি, এর মধ্যে কারেন্ট যাবেই না, এর মধ্যে কারেন্ট তো যাবেই না। তো কারেন্ট কত? 20/2। ওরা কি করেছে? ওরাই সার্কিটটাই বাদ, কি হলো? এবার দয়া করে তোর ইনফিনিটিটা আমাকে একটু বলবি। বল ইনফিনিটটা বল, কত করতে দে, ওদের করতে দে, তারা ইনফিনিট ছবি আঁক, তাড়াতাড়ি ছবি আঁক, পরে যখন মানে দুটো মাস পর মনে থাকবে না, তাই জন্য বলছি ছবি আঁক। আমি খুব ভালো করে জানি কি মনে থাকে কি মনে থাকবে না, ছবিটা আঁক। ঠিক আছে, ঠিক আছে, ইনফিনিটি হবে তোর এই সার্কিটটা বাদ, এই সার্কিটটা বাদ, 20/8, তার মানে তোর 10, 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 2.5 অ্যাম্পিয়ার। ইনফিনিটিতে কী হবে? ক্যাপাসিটারের মধ্যে চার্জ কারেন্ট যেতে পারবে? ক্যাপাসিটার ব্রেক হয়ে গেল, এখানেও সার্কিটটা পুরো ব্রেক, তখন কারেন্ট এখান থেকে আসলো, এখান থেকে ঢুকে চলে গেল। তাহলে এই এটা এটা কিসে আছে? সিরিজে আছে, 6/2, 8, 20/8। এখান থেকে, এখান থেকে তো ক্যাপাসিটার ছিল, ক্যাপাসিটার তো নেই, উঠে গেল, তো ফাঁকা হয়ে গেল। বল জিনি বোঝা, রোহন কি হচ্ছে? হচ্ছে না, বুঝতে পারছিস না? ঠিক আছে, কোনো ব্যাপার না। এই অঙ্কটা কার কার হয়েছিল? কার কার ইনফিনিটটা কার কার হয়েছিল? ইনফিনিটটা হয়েছিল তো, আমি সেরকম তাই যাই হোক, ইনফিনিটটা হয়েছে। আর যা যা ইনফিনিটি হয়নি তার পানা পড়ব। কী জিনিয়া বল আমাকে, কী সমস্যা? শিওর কিছু না, শিওর পার্টি
আরে বাবা পুরো কথাগুলো লেখ, দু মাস পর মনে থাকবে না। স্যার এই অঙ্ক এবার তোরা দেখে নিস বইতে, পেয়ে যাবি অনেক। সার্কিটের অঙ্ক ভাবছি আর করাবো না, কত করিয়েছি সার্কিট বলতো তোদের, অনেক সার্কিট করিয়েছি অনেক, আমার বইয়ের অঙ্ক শেষ, তোদের এত সার্কিট করিয়েছি। শিওর তুই এরকমভাবে ঘাড় ঘোরাচ্ছিস, ঘাড় ঠান্ডা ভেঙে যায়। যা অঙ্ক হয়েছে পরের দিনে করা হবে, চল কারেন্ট ইলেকট্রিসিটি ফিনিশ।